আজকে যে প্রশ্নগুলি উত্তর দেব এই সবগুলি প্রশ্ন বাংলাদেশ থেকে এসে আছে। বেশ কিছুদিন ধরে আমার ব্যস্ততার কারণে জবাব দিতে পারছি না। আর ভাই লিখেছেন যে এই উত্তরগুলো আপনার মুখ থেকে পাওয়া আমার খুব দরকার, আপনি একটা ভিডিও করে আপনার চ্যানেলে বা পেজে আপলোড করলে শুধুমাত্র আমার প্রশ্নগুলো দিয়ে তাহলে আমি এবং এই দেশের অনেক মানুষ সঠিক ও সহিটা জানতে পারব। এই প্রশ্নগুলি করেছেন। আর এছাড়া আমাদের কাছে অনেক প্রশ্ন এসে আছে, তো এই প্রশ্নগুলি ইনশাআল্লাহ তাআলা মাঝে মাঝে ধারাবাহিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক উপকার হবে। এছাড়াও যদি কারো প্রশ্ন থাকে, এক ভাই এসেছিলেন প্রশ্ন করার জন্য আমার অফিসে, যদি থাকেন তো আপনার প্রশ্নগুলি আপনি রেডি করেন, প্রশ্ন লিখিত দিয়ে দিলে ভালো, লিখে দিয়ে দেন তাহলে সবচেয়ে ভালো। প্রশ্ন অনেকগুলি রয়েছে আমার কাছে, প্রায় 20টা প্রশ্ন আছে, দেখি কতটা জবাব দেওয়া যায়। সংক্ষেপ করে বলছেন আমাদের এই ভাই, ভাইয়ের নাম হচ্ছে হাবিব ওয়াসিম, বলছেন আমি কিছু সঠিক জিনিস জানার জন্য আপনাকে বিরক্ত করলাম। আমার নাম হাবিব ওয়াসিম বাংলাদেশ থেকে। এক নম্বর প্রশ্ন, নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী? নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন? তারা কি কবরে কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরে আবার মারা গেছেন? অনেক বক্তা বড় বড় আলেম তারা বলে নবীজি জানতেন না তার বাবা মা জান্নাতি, পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছেন। নবী সাহেব জানতেন না, পরে আলেমরা কি করেছেন, প্রমাণ করেছেন যে নবীর বাবা মা জান্নাতি, অথচ নবী সাহেব জানতেন না। তাহলে দিন শরীয়ত আসলো কার মাধ্যমে? সঠিক দিন আমাদের কাছে এসেছে একমাত্র কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে। নবী হচ্ছেন মুবাল্লিগ, ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৌঁছাবার দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহ হচ্ছেন এই দিনের বিধিবিধান দাতা, তিনি যা নাজিল করেছেন জিবরিল মারফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? নবী সাল্লাম ছাড়া যদি অন্য কোন মাধ্যম দিয়ে আলেমরা জেনে নেই তাহলে বোঝা গেল সে মাধ্যমটা শরীয়ত সম্মত না। সেটা একটাই মাধ্যম হইতে পারে, সেটা হচ্ছে শয়তানি মাধ্যম হইতে পারে। কারণ শরিয়া এসছে কার মাধ্যমে? আকিদা হোক, এবাদত হোক, হালাল হোক, হারাম হোক, নবী সাল্লাম ছাড়া অন্য কোন মাধ্যম দিয়ে নেওয়ার কোন উপায় নেই। স্বপ্ন যোগে পেয়েছি চলবে? হ্যাঁ, আমাদের মুরব্বীরা বলেছেন, বুজুর্গানদিনরা বলেছেন চলবে? তাহলে তো শরীয়ত রচনার অধিকার আল্লাহ ছাড়া আরো বহু ব্যক্তিকে দিয়ে দিলেন আপনি। হ্যাঁ, এই রাস্তা নেই, একমাত্র ওমা আতাকুম রাসূলু ফখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিতে হবে আপনাকে। দলিল পেশ করতে হয় কোরআনের আয়াত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটি ছিল চার ইমামের তরিকা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ তাদের তরিকা, জি, এবং সমস্ত আইম্মা কেরাম ওলামা কেরামদের তরিকা যুগে যুগে যারা কোরআন সুন্নাহ আলেম। তো বলছিলাম, এখন উত্তর বলি। আর তার সাথে সাথে বলছেন যে আরো কাছাকাছি আরো প্রশ্ন করেছে, এই উত্তর দিয়ে একটু করে বলছেন, নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী এটা যদি নাও জানি আমরা, কোনো ক্ষতি হবে না। নাও জানি তা কোনো ক্ষতি হবে না। প্রথম মৌলিক বিষয়টা জানি, জানা কোনো আকীদার বিষয় না যে আমাকে জানতে হবে নবীর মা বাপ যাবে কোথায়। যেমন আপনার মা বাপ কোথায় যাবে এটাও জানার দরকার নেই, দরকার আছে নাকি? যে আপনাকে জানতে হবে তাহলে ঈমান আপনার ঠিক হবে যে আপনার বাপ মা জান্নাতে যাবে জাহান্নামে যাবে? আপনি নিজের চরকায় তেল দেন, নিজেরটা খোঁজ করে যে আমি যাবো কোথায় যদি এখনই মারা যায় তাহলে, এটা হচ্ছে আপনার আমার করণীয়। আর যদি জেনেই ফেলেন তো এমন যে বিশাল কাজ করে দিলেন না, তবে একটা হাদিস জানলেন আপনি, একটা শরীয়তের হাদিস জানলেন, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট, নবীর পিতা মাতা কি মুসলিম ছিলেন? যদি নবীর পিতা মাতা মুসলিম থাকবে তাহলে জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, এইসব প্রশ্ন কেন উঠবে, তাই না? তারপরে আপনাদের তো জানাই আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কতদিন পরে বাপ মারা গেছে? জন্মের আগেই মারা গেছে, মায়ের পেটে তখনই, চোখে দেখার কোন সুযোগই হয়নি, তাই না? তো বাপ তো আগেই মারা গেল ভূমিষ্ঠ হওয়ার আগে, তারপরে মা মাত্র 6 বছর বয়স। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কখন? 40 বছর বয়সে। তো তারা মুসলিম কি করে হবে? ইসলামের ওহি আসলো 40 বছর বয়সে, তাহলে এরা মুসলিম কি করে হইল? বুঝা গেছে?
তখন কি ইসলাম ছিল নাকি? না, ইসলাম ছিল না। মক্কার লোকের ধর্ম বা মদিনার লোকদের ধর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কোরাইশ কোরাইশ বংশের ধর্মকর্ম কি ছিল? মূর্তি পূজা করা। কাবার চারিদিকে 360 মূর্তির পূজা করত। আব্দুল মুত্তালিব, দাদা কাবার মোতাওয়াল্লি, তারা সবাই এর সমর্থক এবং সবাই মূর্তি পূজক। সুতরাং সেই ধর্মের উপরে, শিরকের ধর্মের উপরে পিতামাতা ছিলেন। তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন? না, জাল কথা। যারা বলবে হ্যাঁ বিদাতি মোল্লাদের হুজুরদের বক্তা বক্তব্য এটা, এই বক্তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন 40 বছর বয়সে, তখন কবর থেকে উঠানো হলো বাপ মাকে, আসলেন, আসার পরে কলমা পড়লেন বা কলমা পড়াইলেন নবী সাল্লাম, তারপরে আবার কবরে ঢুকে গেলেন। জি হি, আর মাটি তো দরকার হয় ওই আগের মাটিতেই চলেছে। জি হ্যাঁ, আউযুবিল্লাহ। ওই এই গোমরা গুলোকে জিজ্ঞেস করবেন যে কোথায় পেলে এসব কথা? এগুলো হচ্ছে শয়তানের ওয়াহী, মিন ওয়াহী শয়তান। এগুলো হচ্ছে শয়তানের ওয়াহী, কারণ কোরআনে কারীম সূরা আনাওয়ালা বলছেন, জি, ওয়া ইন্নাস শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। যদি কোরআন সুন্নাহর ওয়াহীতে না থাকে তো জানতে হবে যে একমাত্র শয়তানের ওয়াহী। আল্লাহ বলছেন যে শয়তানরা ওয়াহী করে তার বন্ধু বান্ধবদের কাছে, মিত্রদের কাছে, যাতে করে তোমাদের সাথে তর্ক বিতর্ক আর ইখতিলাফ করে। দেখেন তর্ক বিতর্ক আর যে ভ্রান্ত আকীদা পেশ করা কোত্থেকে আসলো? শয়তানের ওয়াহী থেকে। শয়তান এসব কুমন্ত্রণা দিয়েছে এবং পরে আবার মারা যান, ভিত্তিহীন কথা। অনেক বড় বক্তারে বলে এইসব কথা। জি, তারপরে বলছেন নবী জানতেন না, তার বাবা মা জান্নাতি। হ্যাঁ, পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছে। বললাম একটু আগে, যদি নবী জানলেন না তো প্রমাণ করলো কি দিয়ে? নিশ্চয় কোরআন হাদিসে প্রমাণ করেনি, কি দিয়ে প্রমাণ করেছে? জি হ্যাঁ, আল্লাহ হেদায়েত করে দেবে। এর সাথে কাছাকাছি আবার জিজ্ঞেস করছেন, নবীজির পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামি, এই প্রশ্নটা করাও নাকি জায়েজ নাই? কেউ যদি প্রশ্ন করে যে নবীর পিতা মাতা জান্নাতি না জাহান্নামি, তো গুনাহগার হবে, এটাও নাকি করা যাবে না? তাই যদি হইতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা আবি, আমার বাবা কোথায়? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 302 নম্বর হাদিস আছে, আইনা আবি, আমার পিতা কোথায়? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্না আবাকা ফিন্নার, তোমার বাবা তো কুফর অবস্থায় মারা গেছে, জাহান্নামে গেছে, ওই অবস্থায় মারা গেছে, ইসলাম কবুল করার আগে জাহান্নামে। তখন তার উপর শোকের ছায়া নেমে আসল, মনটা ভারী হয়ে গেল, বড়ই দুঃখিত। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলে যাচ্ছে লোকটা দুঃখিত অবস্থায়, নবী সাল্লাম ডাকলেন, দাহু ডাকলেন, ডাকার পরে বললেন যে শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয়ই আমার পিতা আর তোমার পিতা উভয়ে জাহান্নামে, উভয়ে জাহান্নামে। এই প্রশ্নটা করা তাহলে জায়েজ না জায়েজ নয়? যদি না যায় হইতো তো ওই সাহাবিকে তখনই চমকিয়ে দিতেন, ধমকিয়ে দিতেন যে এই প্রশ্ন করা তোমার ঠিক হয়নি, খবরদার আর এইসব প্রশ্ন করবে না। হ্যাঁ, এই প্রশ্ন করবে না, কারো সম্পর্কে প্রশ্ন কে কোথায় গেছে গেছে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহি হইতো ওই অবস্থায় বাপের কথা জিজ্ঞেস, নিজের বাপের কথা জিজ্ঞেস ওই সাহাবি করলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন। কিন্তু এখন কাউকে এই জিজ্ঞেস করা যাবে না, কারণ কারো কাছে গায়েব জানার কোন উপায় নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে। তারপরে এই প্রশ্ন করলে নবীজি নাকি কষ্ট পায়, এগুলো কোন দলিল নেই। এই প্রশ্ন করলে নবীজি কষ্ট পাবে, তো নবী সাহেব নিজেই তো বললেন এই কষ্টদায়ক কথা, তো নিজেই বলেছেন ইন্না আবি ওয়া আবাকা, এটা তো বাপের ক্ষেত্রে হলো, মায়ের ক্ষেত্রে কি বলবেন? হাদিস ওটাও সহিহ মুসলিম আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার পথে ছিলেন, আবওয়া নামক স্থানে যখন পৌঁছলেন ওখানে মায়ের কবর হয়েছিল, কারণ মদিনা থেকে বেরিয়ে আসার পথে ওখানে আত্মীয়দের বাড়িতে আসছে, আর ওই অবস্থায় অসুস্থ হয়ে মারা যান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে ছিলেন ছোট কালে। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আবওয়াতে যখন পৌঁছলাম, ইস্তাজান্তু রব্বি আন আজুরা কবরা উম্মি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম যে আমার মায়ের কবরটা একটু দেখি, আজুরা মানে ভিজিট করি, দেখি, জিয়ারত কর। আবার আমাদের বাংলা বাঙালি জাতির মধ্যে জিয়ারত মানে কি? কবর জিয়ারতে গেছিলাম মানে ওখানে গিয়ে দোয়া করলে কবর জিয়ারত হলো, আর যদি কবরস্থান থেকে ফিরে চলে আসে ও কবর জিয়ারত জিয়ারত করলো না কিছু, তাই না? তো এই যে আপনাদের ফ্যামিলি, অনেকের ফ্যামিলি জিয়ারাতে আসছে, তার মানে কি? সৌদি আরবে হ্যাঁ দোয়া করার জন্য আসছে, তাই না?
জিয়ারা মানে কি? আরবিতে জিয়ারা মানে কি হয়? হ্যাঁ, ভিজিট করা, সাক্ষাৎ করা, জিয়ারা বলা হয় সাক্ষাৎ করা বা ভিজিট করা। জি, তো নবী সাল্লাম প্রথম দেখার অনুমতি চাইলেন, আন আজুরা কবরা উম্মি, আমার মায়ের কবরটা দেখব, জিয়ারা করব, ভিজিট করব। হুজেন আলী অনুমতি দেওয়া, ঠিক আছে তোমার মার কবর দেখে আসো। তাহলে বোঝা গেল যে অমুসলিমদের কবর যদি থাকে, কবর দেখা দেখতে যেতে পারে আত্মীয়তার খাতিরে, যদি অমুক জায়গায় আমার মায়ের কবর বাপের কবর আছে বা কেউ কারো আছে, সফর করে নয়, সফর করে মুসলিমের কবরে যেন সফর করা যায় না, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন একটু দেখে নি, ঠিক আছে। সুম্মা ইস্তাজন্তু রাব্বি আন আস্তাগফিরাল্লাহ, তারপরে আবার অনুমতি চাইলাম যে আমার মায়ের জন্য একটু ইস্তিগফার করি, মানে ক্ষমা প্রার্থনা করি, যে আল্লাহ মাগফির লি উম্মি, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। এই দোয়া করার জন্য কি চাইলাম? ইস্তাজন্তু রাব্বি, রবের কাছে অনুমতি চাইলাম। সালাম ইউজানলি, আমাকে পারমিশন দেওয়া হইল না। কেন দেওয়া হইল না? মুসলিমের জন্য দোয়া করা নিষিদ্ধ হইতো? মুসলিম থাকলে নিষিদ্ধ হইতো? কখনো নিষিদ্ধ হইতো না। তাহলে বোঝা গেল যে কুফরী অবস্থায় মারা গেছেন, আমেনা। আর কুফরী অবস্থায় মারা গেলে আল্লাহ বলছেন অমাহুম বেখারেজিনা মিনান্নার, কোরআন আছে না নেই? যারা কুফরী অবস্থায় শিরকের অবস্থায় মারা যাবে, তারা জাহান্নামের আগুন থেকে কখনো বের হবে না। ইন্নামা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, যারা আল্লাহর সাথে শিরক করে কুফরি করে মারা যাবে, তাদের উপর জান্নাতকে কি করেছেন? আল্লাহ হারাম করেছেন, চিরতর হারাম করেছেন। তারপরে তিন নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে সবার আগে কি নবীকে সৃষ্টি করা হয়েছে? না, সবার আগে নবীকে রিসালকে সৃষ্টি করা হয়নি, এটি জাল কথা। নবীকে সৃষ্টি না করা হলে পৃথিবী সৃষ্টি করা হতো না, এটাও জাল কথা। লাউলা কালামা খালাকতুল আফলাক, এ নবী তুমি না হইলে আসমান জমির কিছু সৃষ্টি হতো না, এটি হচ্ছে জাল হাদিস, মিথ্যা হাদিস মওযু। আর তারপরে আউওয়ালামা খালাক আল্লাহ নূরি, সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করলেন, সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করলেন। এই যে হাদিস আমাদের সমাজে বিদাতি হুজুররা বয়ান করে, সম্মিলিত দুরুদ পাঠকারীরা, জিকিরকারীরা আর মাজারপন্থীরা বিদাতিরা, এর কোন হদিস হাদিসের কিতাবে নেই। একমাত্র বেদাতি মিলাদ মিলাদ করা কিতাব ছাড়া, মৌলুদের কিতাব ছাড়া কোন হাদিসের কিতাবে নেই। আউওয়ালামা খালাক আল্লাহ নূরি, তারপরে এটা যে জাল, এটা একবার স্পষ্ট। ওয়াকুল্লুল খালায়েক মিন নূরি, তার তিনটা বাক্য আছে এই জাল হাদিসটাতে, কি আছে তিনটা সেন্টেন্স। একটা হচ্ছে আউওয়ালামা খালাক আল্লাহ নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর পয়দা করলেন। ওয়াকুল্লুল খালায়েক মিন নূরি, আর তারপরে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পয়দা করলেন আমার নূর দিয়ে। সমস্ত সৃষ্টি যখন নবীর নূর দিয়ে পয়দা হলো, আর নবী কিসের? নূরের। তাহলে সমস্ত সৃষ্টির নূরের হলো কি হলো না? শুধু মানুষ না, মুসলিম না, সমস্ত সৃষ্টি কিসের পয়দা হলো? নূরে। গাছপালা, পাহাড়, পর্বত, সবকিছু কিসের? নূরের পয়দা। তাহলে নবী নূরের পয়দা কেন বলছেন? বলেন যে সবই নূরের পয়দা, তাই না? ও আনা মিন নূরিল্লাহ, আমি কিসের? তৃতীয় জুমলা, তৃতীয় সেন্টেন্স, আমি আল্লাহর নূরের। আমি কুফুরি কথা, আমি আল্লাহর নূরের, আল্লাহর অংশ। কেউ যদি বলে আল্লাহর অংশ অন্য কোন সৃষ্টি, তাহলে এটা আল্লাহর সাথে বড় শিরক করা হলো, কুফর, কুফরি হলো। নূরুল্লাহ বলা যেমন কুফরি, ওই রকমই কুফরি যেমন ইবনুল্লাহ আল্লাহর পুত্র বলা কুফরি, খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলা ঈসা আলাইহিস সালামকে যেমন বড় কুফর, ঠিক তেমনি আল্লাহর নূর নবী এটা বলা বড় কুফর, শিরক। আর যদি বলেন যে না আল্লাহর নূর বলা ঠিক, তাহলে খ্রিস্টানদের আল্লাহর পুত্র বলাই অসুবিধা রেখে কি কথা? আল্লাহর পুত্র আল্লাহর অংশ, আল্লাহর নূর আল্লাহর অংশ, সুতরাং এটি কুফুরি আকীদা, শিরকি আকীদা। তারপরে চার নম্বর প্রশ্ন, 70,000 বছর পর একটা পরপর 70,000 বছর পর পর একটা তারকা উদিত হয়, সেইটা জিব্রাইল দেখত, ওইটা নাকি নবী ছিলেন? 70,000 বছর পর পর একটা করে তারকা উদিত হয় আকাশে, আর সেই তারকাটা জিব্রাইল বারবার করে দেখতেই থাকতেন। সেই তারকাটা কি? ওইটাই নবী সাল্লাল্লাহু সৃষ্টি হয়ে তারকা হয়েছে, তারকা ওখান থেকে নেমে এসেছে। জি, জাল কথা, মিথ্যা কথা, বানাওয়াট কথা। জি, তারপরে বলছেন যে এইটা নবীজি নিজে বলে গেছেন, এটা কতটুকু সত্য? একেবারে মিথ্যা কথা। নবী কারীম যদি বলে গিয়ে থাকেন, তো ওই বেদাতি মোল্লাদেরকে বলেন যে কোন হাদিস আছে বলুন, কোন জয়ীফ হাদিস নেই।